Assalamu alaikum. 2019 এই বছরটা বাংলাদেশ বডিবিল্ডিং এর জন্য একটা গৌরবের বছর। এই বছরে আমাদের অ্যাথলেটরা আমাদের জন্য বাংলাদেশের বডিবিল্ডিং এর জন্য সবচেয়ে গৌরবময় বিজয়টা আনতে পেরেছে। IFBB ওয়ার্ল্ড বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে আমাদের রবিন 60 কেজি ওজন শ্রেণীতে সিলভার মেডেল পেয়েছে। IFBB এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে তামির আনোয়ার ক্লাসিক বডিবিল্ডিংয়ে আপ টু অ্যান্ড ইনক্লুসিভ 171 সেন্টিমিটার ক্যাটাগরিতে সিলভার মেডেল অর্জন করতে পেরেছি। আমরা বডিবিল্ডিংয়ে সবচেয়ে গর্জাস কম্পিটিশন ওয়ার্ল্ড লেভেল এবং এশিয়ান লেভেলে এই প্রথমবারের মতো বাংলাদেশ দুটো সিলভার মেডেল পেয়েছে। এছাড়া আমাদের হাসান শরীফ IFBB ডায়মন্ড কাপ বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ফোর্থ হয়েছে। আমাদের অ্যাথলেট রুসনাল হোসেন মাসল কন্টেস্ট ফিলিপিন্সে ম্যানস বডিবিল্ডিং এর 70 কেজি ওয়েট ক্যাটাগরিতে সিলভার মেডেল অর্জন করতে সমর্থ হয়েছে। আমাদের তাসদিদ হাসান শেরু ক্লাসিক 2019 এর ম্যানস বডিবিল্ডিং এ 70 কেজি ওয়েট ক্যাটাগরিতে সিলভার মেডেল পেয়েছে। আমাদের হোসেন আদনান NPC যে জাপান ওপেন কম্পিটিশনে ম্যানস ফিজিক ডিভিশনে ওভার 175 সেন্টিমিটার ক্যাটাগরিতে ফার্স্ট প্রাইজ অর্জন করতে সমর্থ হয়েছে। হোসেন আদনান অ্যামেচার অলিম্পিয়া জাপান 2019 এর ম্যানস ফিজিক ডিভিশনে ওভার 175 সেন্টিমিটার ক্যাটাগরিতে সেকেন্ড প্রাইজ অর্জন করতেও সফল কাম হয়েছে। আমাদের এই 2019টা বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন তথা বাংলাদেশের বডিবিল্ডিং এর সব খেলোয়াড় সংগঠক এবং ফ্যান্সদের জন্য একটা গৌরবময় ইতিহাস রচনা হয়ে রইল। সবাইকে ধন্যবাদ। লেটস এনজয় সাম গ্লোরিয়াস মোমেন্ট। Thank you.
韩范儿挺足这个名字，闫廷龙。 放一首《Hero》，英雄。如此肌肉爆棚、充满荷尔蒙的比赛，放了一首就是柔情似水的歌曲，也是一个很好的反差哈、啊。落差美，落差美，落差美。烈酒要配上落日余晖，越喝越有。感觉这个世界突然一下安静下来了，大家都静下心来，好好的欣赏闫廷龙的表现，这样也会更加的聚焦往他身上。是。Anwar Hossain。恭喜郑少忠提前能获得这一个奖牌。看到少忠在舞台上唱着国歌的时候，每个人心中都有在激荡着，恭喜他，也感谢他。在面对自己偷懒的时候说，难道训练健身就会让我没朋友吗？我就想问他的朋友都是从哪来的呢？我应酬，不吃饭，不交际，不唱歌。Heavyweight, we'd like to call on to the stage 71 Ruslan Muhammad Hossain.
Thank you. Can we make some noise for our